প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ইউপিএসসি এনডিএ 1 রিক্রুটমেন্ট নিয়ে। এনডিএ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যার জন্য 12th পাসের পর প্রচুর স্টুডেন্টস প্রিপারেশন নেয়। তো এনডিএ একমাত্র এমন একটি এক্সাম, যে এক্সাম দিয়ে তোমরা 12th পাসের পর ডাইরেক্ট ইন্ডিয়ান এয়ার ফোর্স, ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ অফিসার জয়েন করতে পারো। তাই তোমাদের সবার জন্য দারুণ সুযোগ, তোমরা ছেলে ও মেয়ে উভয়ই এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কোন পোস্টের জন্য এজ লিমিট তোমাদের কত থাকতে হবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ফিস কত রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন, সিলেকশান প্রসেস কীরকম হবে এবং আফটার পোস্টিং তোমাদের স্যালারি কীরকম হবে, সমস্ত পয়েন্ট নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তীতে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখে নিই অফিসের নোটিফিকেশনটি। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ওই অফিসিয়াল নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে কিন্তু এক্সামিনেশন নোটিশ নাম্বারটা দেওয়া আছে, ডান দিকে কিন্তু ডেটটা দেওয়া আছে। ওকে, এখানে তোমাদের কিন্তু ভিডিও শুরুতে তোমাদের বলে দিই ডেটগুলো। অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 22 ডিসেম্বর 2021, মানে 22/12/2021 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 11/1/2022, মানে কিন্তু তোমাদের জানুয়ারি মাসে, মানে 2022-এর জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু মার্চের মধ্যেই চলে আসবে। ওকে, এবার এক্সাম ডেটটা হবে, এক্সাম তোমাদের কিন্তু এখানে ভালোভাবে শুনে নাও, এক্সামটা তোমাদের হবে 10 এপ্রিল 2022, মানে কিন্তু 2022-এর এপ্রিল মাসে কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সামটা নেওয়া হবে। ওকে, তাই বেশি সময় নেই, তোমরা কিন্তু তত তাড়াতাড়ি সম্ভব প্রিপারেশন স্টার্ট করে দাও। তো বন্ধুরা এবার দেখে নেবো যে এখানে টোটাল তোমাদের কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নিচে দিকে গেলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এখানে আর্মির মধ্যে এখানে কিন্তু 208টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে কিন্তু 10টি ভ্যাকেন্সি ফিমেলদের জন্য এবং নেভিতে 42টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 3টি ভ্যাকেন্সি ফিমেলদের জন্য এবং এয়ারফোর্সের টোটাল কিন্তু এখানে তোমাদের 120টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। এবার লাস্ট যেটা নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম, এখানে কিন্তু তোমাদের শুধু মেলরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা ফিমেলরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। মেলদের জন্য এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রাখা আছে 30টি। টোটাল কিন্তু সব মিলে ভ্যাকেন্সি আমাদের 400টি পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। ওকে, এবার তোমরা দেখে নাও যে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটোই কিন্তু সেন্টার এখানে দেওয়া আছে। 1 নম্বর আছে কলকাতা ও 2 নম্বর শিলিগুড়ি। কলকাতা ও শিলিগুড়ি কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারে গিয়ে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারো। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এখানে তোমরা কারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী কী রাখা হয়েছে। এখানে কিন্তু এজ লিমিটটা বলা হয়েছে অনলি আনম্যারিড মেল ফিমেল ক্যান্ডিডেট বর্ন নট earlier than 2nd July 2003 and not later than 1st July 2006 are eligible. এখানে কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থটা 2nd July 2003 থেকে 1st July 2006 এর মধ্যে কিন্তু হতে হবে, তবে কিন্তু তোমরা এখানে এলিজিবল। এবার দেখে নেবো যে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কী রাখা হয়েছে। এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু ফর আর্মি উইংস অব ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ আর্মিদের জন্য যারা তোমরা যদি আর্মি ফোর্সে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 12 পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু যে কোনো শাখায় তোমরা কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় পাস করতে পারো। এখানে কিন্তু তোমরা আর্মি ফোর্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কিন্তু আর যে বাকি যে ফোর্সগুলো রয়েছে, ইন্ডিয়ান এয়ার ফোর্স ও ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান নেভেল একাডেমি, এই 3টির জন্য কিন্তু তোমাদের 12 পাস করতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে আর্মির জন্য কিন্তু সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি ও নেভেল একাডেমির জন্য কিন্তু তোমরা শুধুমাত্র সায়েন্সের ছাত্রই কিন্তু এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার তোমরা কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি প্রথমেই তোমাদের বলে দিলাম যে ইউপিএসসি কিন্তু এটা পাবলিশ করেছে নোটিফিকেশন। তাই ইউপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে upsconline.nic.in, এখানে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু এই পোস্টের জন্য তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে। ওকে, এবার অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফিস কত লাগবে এখানে দেখে নাও। 4 নম্বর দেওয়া আছে, এখানে কিন্তু তোমাদের 100 টাকা তোমাদের ফিস দিতে হবে এবং যদি তোমরা এসসি, এসটি ও ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো আবেদন মূল্য দিতে হবে না, কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সবাই। ওকে, আর বাদবাকিদের জন্য কিন্তু এখানে 100 টাকা ফিস রাখা হয়েছে, তোমরা 100 টাকা কিন্তু তোমরা কিন্তু অনলাইনে কিন্তু পেমেন্ট করতে পারবে। এবার তোমার দেখানো এখানে তোমার কিন্তু অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু কয়টি ধাপে এক্সাম হবে তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নাও। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশান, স্কিম অফ এক্সামিনেশন কিন্তু তোমাদের মোট টোটাল কিন্তু দুটি ধাপে কিন্তু এক্সামটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কোন কোন ধাপ? একটি হচ্ছে রিটেন এক্সাম আর দ্বিতীয় হচ্ছে SSB ইন্টারভিউ। তো আমি ইন্টারভিউ ডিটেলসে তোমাদের কিন্তু পরে বলছি, তোমাদের কিন্তু প্রথম তোমাদের রিটেন এক্সামটা তোমাদের কিন্তু ভালো করে বলে দিচ্ছি, দেখো দেখে নাও। এখানে কিন্তু রিটেন এক্সামে কিন্তু দুটি পেপার থাকবে, ম্যাথমেটিক্স এর পেপারটা কিন্তু কোড 1 যেটা কিন্তু তোমাদের 2.5 ঘন্টা টাইম থাকবে, যেখানে কিন্তু তোমাদের 300 মার্কের কিন্তু এক্সামটা নেওয়া হবে ম্যাথমেটিক্সটা, এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট যে কোড 2 এটা কিন্তু তোমাদের ডিউরেশন থাকবে সেম 2.5 ঘন্টা, এবং এখানে তোমাদের 600 নম্বর পরীক্ষা নিয়ে যাবে, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের রিটেন এক্সামটা দিতে হবে 900 নম্বরের। ক্লিয়ার? এবার এই রিটেন এক্সামের যে সিলেবাসগুলো, এই সিলেবাসগুলো কিন্তু যে বিদ্যাগ তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস অফ দ্য এক্সামিনেশান পেপার 1 ম্যাথমেটিক্স, এখানে কিন্তু A to Z কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া আছে। এবার 2য় নম্বর মানে পার্ট 2 যে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, এখানে কিন্তু তোমাদের 600 নম্বর যে পরীক্ষাটা নেওয়া হবে 600 নম্বরের মধ্যে এখানে কিন্তু তোমাদের এর মধ্যে আবার কিন্তু পার্টিশন করা আছে, ভাগ নম্বরগুলো ভাগ করা আছে। এখানে কিন্তু ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন আসবে 200 নম্বরের, জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে 400 নম্বরের। এবার এই জেনারেল নলেজের মধ্যে তোমাদের ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, এই সমস্ত কিন্তু মিলে কিন্তু তোমাদের জেনারেল নলেজটা 400 নম্বর পরীক্ষা হবে, অর্থাৎ কিন্তু ইংলিশ থাকবে 200 নম্বরের ও জেনারেল নলেজ থাকবে 400 নম্বরের, অর্থাৎ কিন্তু 600 নম্বর তোমার কিন্তু জেনারেল অ্যাবিলিটি টেস্টটা দিতে হবে। এবার দেখবো ইন্টারভিউ SSB ইন্টারভিউ, তোমরা কিন্তু উপরে দিকে গেলে দেখতে পাবে SSB ইন্টারভিউটাও নেওয়া হবে কিন্তু টোটাল 900 নম্বরে, SSB টেস্ট ও ইন্টারভিউ এই দুটো কিন্তু তোমাদের মিলে কিন্তু নেওয়া হবে 900 নম্বরে। এবার এই ইন্টারভিউতে কিন্তু এই যে 900 নম্বর তোমাদের কিন্তু সে SSB টেস্ট ও ইন্টারভিউটা নেওয়া হবে, এর মধ্যে কিন্তু তোমাদের OMR ও PPD টেস্ট নেওয়া হবে এবং সাইকোলজি টেস্টও নেওয়া হবে। ওকে, এবার দেখে নেবো যে এক্সাম ল্যাঙ্গুয়েজ কী থাকে, তোমরা কিন্তু প্রতি ভিডিওতে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে এখানে কিন্তু যে সমস্ত নোটিফিকেশান আমি বলে থাকি সেখানে কিন্তু তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজটা কোন ভাষাতে তোমাদের এক্সামটা হয় সেটা কিন্তু অবশ্যই জানাতে। দেখো এখানে কিন্তু যে তোমাদের NDA এক্সামটা হবে এটা কিন্তু অল ইন্ডিয়া জব, তাই কিন্তু এখানে তোমাদের দুটি ভাষায় এক্সামটা হবে, একটা হচ্ছে হিন্দি ও দ্বিতীয় ইংলিশ ও হিন্দি, এই দুটোই কিন্তু কোশ্চেনটা প্রিন্ট হবে, ওখানে কিন্তু তোমাদের কিন্তু যে কোনো ভাষা চুজ করে তোমরা কিন্তু ওখানে উত্তরটা দিতে পারো। ক্লিয়ার? তো বন্ধুরা এবার দেখে নেবো যে আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে কী রাখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর্মি, নেভি ও ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কিন্তু প্রতিটির জন্য চার্ট এখানে ক্লিয়ার করা আছে। এখানে কিন্তু তোমার চার্টের মধ্যে দেখতে পাবে যে কোন হাইটের জন্য কত ওয়েট থাকতে হবে তোমাদের, এখানে কিন্তু তোমাদের মিনিমাম হাইট দরকার 157 সেমি। ওকে, এবার ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমরা কিন্তু যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের মিনিমাম হাইট 162 সেমি দরকার, তবে আদার্স ক্যাটাগরি যে রিজার্ভ ক্যাটাগরি তোমরা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমরা। ওকে, যেহেতু এটি একটি ডিফেন্সের জব তোমরা কিন্তু করতে যাচ্ছ তাই কিন্তু এখানে তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং মিনিমাম হাইট অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েটটা তোমাদের কিন্তু থাকতে হবে। তার জন্য কিন্তু এখানে পুরো চার্ট দিয়ে দেওয়া হয়েছে যে কত হাইটের জন্য কত তোমাদের ওয়েট থাকতে হবে, এখানে কিন্তু পুরো কিন্তু একদম চার্ট দিয়ে দেওয়া হয়েছে, তাই এটা বলতে অনেক টাইম লাগবে, তোমরা কিন্তু এখানে কিন্তু নোটিফিকেশন থেকে তোমরা দেখে নিতে পারবে। এবার দেখে নেবো যে এখানে তোমাদের একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম পোস্টিং পর্যন্ত তোমাদের কোন কোন স্টেপ ফলো করতে হবে, মানে সিলেকশন প্রসেসটা কীরকম হয়। দেখো প্রথমে তোমরা কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লাই করে দেবে, এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেটটা আরেকবার জানিয়ে দিই, লাস্ট ডেটটা কিন্তু 11ই জানুয়ারি 2022, এর মধ্যে কিন্তু অনলাইন তোমরা অ্যাপ্লাই করবে এই ফর্মের জন্য। এবার অ্যাপ্লাই তোমরা কিন্তু আর্মির জন্য সবাই করতে পারবে, সমস্ত স্টুডেন্টস, এবং যদি তোমরা ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপ্লাই করো এবং নেভেল একাডেমিতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার কিন্তু অবশ্যই সায়েন্সে কিন্তু স্টুডেন্ট হতে হবে, PCM কোর্সে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ক্লিয়ার? এবার এই জন্য অ্যাপ্লাই করলে এনডিএর জন্য অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু দুটি ধাপে এক্সাম নেওয়া হবে, একটি হচ্ছে রিটেন এক্সাম ও SSB ইন্টারভিউ, তারপরে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল টেস্ট নেওয়ার পর তারপরে তোমাদের নর্মাল একটা মেডিকেল টেস্ট নেওয়া হবে, মেডিকেল টেস্ট নেওয়ার পর তারপরে তোমাদের কিন্তু ট্রেনিং চলবে, ট্রেনিং হওয়ার পর তারপরে কিন্তু অ্যাজ এ অফিসার পদে তোমাদের কিন্তু যে কোনো ফোর্সে যে ফোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই ফোর্সে তোমার কিন্তু অ্যাজ এ অফিসার তোমরা কিন্তু জয়েন হতে পারবে। এবার দেখে নেবো যে এখানে তোমাদের পোস্টিং হওয়ার পর অ্যাজ এ অফিসার পদে পোস্টিং হওয়ার পর তোমাদের কিন্তু স্যালারি কীরকম হবে। দেখো এখানে কিন্তু স্যালারি খুব ভালো, এখানে কিন্তু যে পে লেভেলটা দেওয়া হয় এখানে কিন্তু লেভেলটা তোমাদের পে লেভেলটা 10 অনুযায়ী, পে লেভেল 10 অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে, অর্থাৎ স্যালারিটা খুব ভালো। এখানে কিন্তু স্টার্টিং যে তোমাদের বেসিক স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু 56,100 টাকা কিন্তু স্টার্টিং স্যালারি, এর সঙ্গে যে এখানে কিন্তু আদার্স যে অ্যালাউন্সগুলো আছে, কারণ NDAতে যারা জয়েন হয়, NDAতে জয়েন হওয়ার পর কিন্তু এটা একটা ড্রিম জব, এখানে কিন্তু জয়েন হওয়ার পর মিনিমাম 10 ধরনের উপর কিন্তু তোমাদের কিন্তু অ্যালাউন্সগুলো তোমরা পাবে, অনেক ধরনের অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে, এর সঙ্গে যুক্ত হয় 56,100 টাকার সঙ্গে আদার্স অ্যালাউন্সগুলো পাবে, এই সমস্ত যুক্ত হয়ে তোমাদের কিন্তু স্টার্টিংয়ে তোমাদের কিন্তু 65 থেকে 70 হাতে কিন্তু স্যালারি কিন্তু স্টার্টিংয়ে তোমরা পার মান্থ পেয়ে যাবে। ওকে, তাই আমি বলবো যে উচ্চ মাধ্যমিকের পর এটা কিন্তু সবথেকে বড় সুযোগ। এটা তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের পর অ্যাজ এ অফিসার পদে কিন্তু তোমরা ইন্ডিয়ান আর্মি, নেভি ও এয়ারফোর্সে কিন্তু তোমরা অ্যাজ এ অফিসার পদে কিন্তু উচ্চ মাধ্যমিকের পর তোমরা জয়েন নিতে পারো। তাই অবশ্যই তোমরা কিন্তু যদি এলিজিবল হও তাহলে কিন্তু অবশ্যই এই পোস্টগুলির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো। আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, কোনো কিন্তু অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু অবশ্যই ভিডিও নেওয়ার চেষ্টা করবো কিংবা তোমাদের কিন্তু কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।